মরার পরে খেতি, লিখেছেন তানভীর আহমেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুত্তাজুল ইসলাম। মরার পরে খেতি, যুবকদের বিপথে নেওয়ায় দোষী সাব্যস্ত হন সক্রেটিস। সক্রেটিস প্রাচীন গ্রিক দার্শনিক। সক্রেটিসকে যুক্তি ও মুক্ত চিন্তার জনক বলতে দ্বিধা নেই। প্রাচীন এই গ্রিক দার্শনিকের বাণী শতাব্দী থেকে শতাব্দী মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, যদিও জীবদ্দশায় তার পাণ্ডিত্য ও জ্ঞানের পরিসীমা উল্টো অপরাধের কাতারে নাম লেখায়। অভিযোগ উঠে তিনি প্রচলিত দেবতাদের উপেক্ষা করছেন। তার ভাষণ জ্ঞান যুবকদের নৈতিক চরিত্র কুলোষিত করছে। তারা বিপদগামী হচ্ছে, কিন্তু ভক্ত জুটলেও তার যুক্তি ও দর্শন মেনে নেয়নি সমাজ ব্যবস্থার বড় অংশ, যে কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হয়। অ্যাথেন্সের উন্মুক্ত ময়দানে পার্শ্ব বিচারকের সামনে তিনি 60 ভোটে পরাজিত হন। দোষী সাব্যস্ত হওয়ায় সক্রেটিসের মৃত্যুদণ্ড হ্যামলক বিষপানের মাধ্যমে কার্যকর করা হয়েছিল। বিশ্ববাসী এখন তাকে জ্ঞানী গুণী ন্যায়পরায়ণ বলে স্বীকার করেছে। তার দর্শন প্রশংসিত সর্বত্র। মনীষী সক্রেটিসের চিন্তা ও যুক্তি কালজয়ী, আজও তার দর্শন সবাইকে প্রভাবিত করছে।